আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে উদ্ভাবন চ্যানেলে স্বাগতম। আপনাদের সামনে আজ নিয়ে এসেছি 8টা দারাজের প্রোডাক্ট, এবং এই প্রোডাক্টগুলি আমরা কিনেছি 40% ছাড়ে। টোটাল 50 টাকা করে ছাড় দিয়েছে আর কি, এই দুইবার অর্ডার করেছিলাম সেখানে। তো এখন এগুলার প্রাইসগুলো আমরা একে একে বলে দেবো ভিডিওতে, এবং নামগুলাও আমরা পেয়ে যাবো এগুলো খোলার মাধ্যমে। এখানে হচ্ছে 5টা পলিব্যাগ রয়েছে, আর 6টা পলিব্যাগ রয়েছে, আর 2টা বক্স রয়েছে। তো আমরা একটা কাজ করি, এখন একে একে খোলা শুরু করি। তো চলুন শুরু করা যাক এই প্রথম বক্সে। এই বক্সটি খুবই হালকা, এর ভিতরে কি আছে আল্লাহ জানে, কিন্তু বক্সিং করছে একদম অনেক বেশি ভারী। আচ্ছা, আমরা এই তার ছাড়া এই কাটার দিয়ে আমরা খোলা শুরু করি। টেপটা আগে খুলে নিই। এইটা এই জিনিসটা কি এবং প্রাইস কি, এটা ভিডিওর ভিতরে আপনি উপরে ওভারলে হিসেবে পেয়ে যাবেন। আপাতত আমরা খুলে নিই। ওকে, এই তো। আচ্ছা, এটা হচ্ছে এই C25S এর পিছনে যে পলি থাকে সেটা। আচ্ছা, খুবই এটা ছোট জিনিস, ব্যাপার না। ওকে, এই সামান্য জিনিসটা কত বড় বক্স! ওয়াও, একটা সাইন। ওকে, সো এই বক্সটা নিয়ে আবার হাজির হলাম। এই বক্স একটু ভারী, দেখি এর ভিতরে কি আছে। এর ভিতরে অবশ্যই ভালো জিনিস আছে। ওকে, আমরা সব সরাই আনি। এখন কেটে নিই সবচেয়ে দামি প্রোডাক্ট, তবে এটার দাম লিখে দেবো সমস্যা। এটা ভালো একটা প্যাকেজিং ছিল। ওকে, এটার মেইন কন্টেন্টে চলে আসি। ওয়াও, এটা হচ্ছে আমাদের বাইক হোল্ডার। ওয়াও, ব্যবহার করে সেটা আমরা দেখি। দাঁড়া, এটা এটার কাজ হচ্ছে যে আপনি বাইকে অথবা আপনার যে সাইকেল আছে সেই সাইকেলের সাথে এই অংশটুকু লাগাতে পারবেন, এবং এই অংশটুকুর সাথে হচ্ছে ফোন। এটার ব্যবহার হচ্ছে যে আপনি যেহেতু বাইক অথবা সাইকেল চালালে অনেক ঠেকনা হয়, এখানে ফোন এখানে রাখলে পড়ে যাবে না। আচ্ছা, এটা কীভাবে লাগাতে হয় একটু দেখে নিই, কারণ এই পর্যন্ত আমরা দেখি না। আচ্ছা, এই জিনিসটা ঘুরালে এই এইগুলো বের হয়। ওকে, লেটস সি। নাইস। ওকে, আমরা বের করে নিলাম। এরপরে এটা এরপরে এটা এখানে লাগাই। এখন কাজ হচ্ছে যে আমাদের এইটা আমাদের বাইকে লাগানো, অর্থাৎ আমাদের বাইক অথবা আমাদের সাইকেলে লাগানো। এটা সম্পূর্ণ প্লাস্টিকের, এখানে দাম কম নিয়েছে, নাহলে এটার দাম বেশি হতো। আচ্ছা, এদিক এটা হচ্ছে টাইটার মনে হয়, এটা দিয়ে টাইট করে হয়তো, আর এটা দিয়ে তো কি হবে বোঝাই গেল। আচ্ছা, তো আমাদের ফার্স্ট পলিতে চলে আসলাম। দেখি ফার্স্ট পলিতে কি রয়েছে, অবশ্যই কোনো চিপ জিনিস রয়েছে, দেখে নিই এটা। ওকে, কন্টেন্টে চলে আসি। ওয়াও, ওকে, বোঝা গেছে এটা কি। এইটা হচ্ছে আমাদের পোকো X3 প্রো এর পিছনের পলি। ওকে, নাইস, পিছনের পলি, এটা ভালোই র‍্যাপ করা আছে। এটা পিছনে লাগালে কি হয় যে পিছনে স্ক্র্যাচ পড়ে না, অথবা পিছনের জায়গাটা স্ক্র্যাচ থেকে মুক্ত থাকে। এটা দেখি খোলা যায় কিনা। তো খুলে ফেলেছি আমরা, দেখি আর ভিতরে কিরকম জিনিসটা। ওয়াও, দুইটা দিয়েছে এখানে। আমি ভাবছিলাম একটা অর্ডার দিছি, একটাই দেবে হাতে, তা দুইটা দিয়েছে। ওয়াও, ভেরি গুড। তাহলে পার পিস কত টাকা পড়ছে সেটাও আমি ভিডিওতে দিয়ে দেবো অবশ্যই। ওকে, এটা রেখে আমাদের দ্বিতীয় পলিতে চলে এসেছি। দেখি আর ভিতরে কি চিপ জিনিস রয়েছে, আমাদের কি গ্যাজেট রয়েছে। ওকে, খোলা শুরু করি। এইটা হচ্ছে আমাদের, ওকে, বুঝতে পেরেছি এটা আমাদের কি। এটা হচ্ছে আমাদের ঘড়ির ব্যাটারি। একটু খুললেই বোঝা যাবে, আমরা এটা দিয়ে খুলে ফেলি। এটা খুব চিপ প্রাইস একটা পাওয়া গেছে। আপনারা যে সাধারণত আপনারা ঘড়ির ব্যাটারি চেঞ্জ করতে চান, হাত ঘড়ি যেগুলো অ্যানালগ, সেগুলোতে মনে হয় 50 টাকা থেকে 40 টাকা খরচ হয়।
আর এরকম আপনার ব্যাটারির একটা প্যাক পেয়ে যাচ্ছেন, একদম এক ডজন ব্যাটারি, সরি এক ডজন না দশটা। আচ্ছা এটাই ভালো, তা ভালো, এটা হচ্ছে বলা যায় এই বাজেট। ওকে আমাদের তৃতীয় পলিতে চলে এসেছি, দেখি এর ভিতরে কি গ্যাজেট রয়েছে, অবশ্যই কোনো চিপ গ্যাজেট রয়েছে, দেখে ফেলি আমরা। ওকে ওকে ওকে, ওয়াও, ও মাই গড, নাইস। এটা আমাদের একটা সুন্দর গ্যাজেট, এই গ্যাজেটটা হচ্ছে এলইডি, এটা হচ্ছে ইউএসবি এলইডি, এটা আপনি পাওয়ার ব্যাংকে লাগিয়ে খুব সহজে এটা জ্বলতে পারবে, এমনকি আপনি ওটিভির সাহায্যে ফোনে লাগিয়েও চালাতে পারবেন। আর এটা একটু খুলে দেখানো যাক, দেখি কীরকম জিনিসটা। এটা খুব কম দামে পড়েছে, একদমই কম দামে পড়েছে, মনে হয় 20 টাকার মতো, তার থেকে কম হবে, মাত্র 20 টাকার ভিতরে এটা পাওয়া তো আসলে, এটা আপনি লাগিয়ে দিতে পারবেন। এটা কীরকম জ্বলে সেটা হয়তো আমরা পরবর্তীতে দেখাবো, সমস্যা নেই। ওকে ওকে, আমাদের 4 নম্বর পলিতে চলে এসেছি, দেখি এর ভিতরে কী রয়েছে আমাদের, কীরকম গেছে। আচ্ছা এটা একটু সেটা ভালোভাবে মোড়ানো আছে, একদম খোলা যায়। আচ্ছা এদিকে খুলে ফেলো এর ভিতরে। ওকে বোঝাই যাচ্ছে এর ভিতরে কী হয়েছে, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে টু পিন প্লাগ। এটা খুলে দেখে টু পিন প্লাগ, এটা আসলে মানে দাম অনুযায়ী এটা অনেক ভালো, এই কারণে আমরা অর্ডার করেছিলাম, দাম অনুযায়ী ভালো। এই আমাদের পঞ্চম অথবা সেকেন্ড লাস্ট পলিতে চলে এসেছি, আচ্ছা পঞ্চম পলিতে চলে এসেছি, দেখি এটা খোলা যাক। ওকে ওয়াও খুলছে, দেয়ার উই গো, ও মাই গড। আমার মনে হয় এইটা হচ্ছে আমাদের গ্যাজেটের ভিতরে সবচেয়ে দামি না কিন্তু সবচেয়ে ভালো ব্র্যান্ডের জিনিস, অর্থাৎ ব্র্যান্ডের। এটা হচ্ছে টলসেনের অ্যান্টি কাটার। দেখা যাক এটার কোয়ালিটি কীরকম, কারণ এইটা অ্যান্টি কাটার হিসাবে এটার দাম অনেক, মনে হয় 50 টাকা পড়ছে এটা, দাম দাম ডিসকাউন্ট সহ দাম কত আসছে এটা আমরা দেখিয়ে দেবো। আচ্ছা প্যাকেজিংটাও খারাপ না, ভালোই। ওকে লেটস সি, আচ্ছা এই অ্যান্টি কাটারটা খুলতে মনে হয় আমাদের আরেকটা অ্যান্টি কাটার লাগবে। ওকে লেটস গো, এই অ্যান্টি কাটার পেয়ে গেছি আমরা, এটা আমরা কেটে ফেললাম এবং দ্যাটস ভেরি গো। আচ্ছা এই যে টলসেনের স্ন্যাপ অফ ব্লেড নাইফ অথবা অ্যান্টি কাটার, ওয়াও এটা কোয়ালিটি আসলে জোস, দেখা দেখি বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা লেটস সি ইনসাইড, এটার প্যাকেজিংটা কিন্তু খুব ভালো। ওকে ওয়াও হোয়াট আ কালার, ওয়াও এটা হচ্ছে বিগ অ্যান্টি কাটার, অর্থাৎ ব্লেডটা হচ্ছে বিগ। আরেকটা আছে সেটা হচ্ছে স্মল, ওইটা 10 টাকাতেও পাওয়া যায়, আর এটা হচ্ছে ব্র্যান্ডের অ্যান্টি কাটার প্লাস বিগ যেটা, আর এটার ব্লেডটা অনেক মোটা অথবা এটা অনেক ঠিক, এই কারণে এটা ভালোই ডিউরেবল। এটা হচ্ছে আমাদের একদম লাস্ট পলি অর্থাৎ 6 নম্বর পলি, আর এটাই সবচেয়ে ছোট পলি, তবে দেখি এর ভিতরে জিনিসটা কেমন, বড় না ছোট। লেটস ওপেন ইট, ওপেন করো একটা ঝামেলা ভাবে রাখি তারা। ওকে এটা নাথিং স্পেশাল, এটা জাস্ট 3-2, এটা কনভার্টার বলতে পারেন। তো এই ছিল আমাদের 8টা গ্যাজেট এবং এগুলোর দাম খুবই খুবই কম, খুবই চিপ, আর এগুলো তো অফারের মাধ্যমে আমরা আরও কম দামে কিনেছি দারাজ থেকে, আপনারা অবশ্যই অবশ্যই কিনতে পারেন, মানে একদম চোখ বন্ধ করে, কারণ এত কম দামের ভিতরে এগুলো পাওয়া আসলেই অসম্ভব। কোনটার দাম কত এটা তো আমরা ভিডিওতে বলেই দেবো, যে প্রোডাক্টটা দেখাইছি সেই প্রোডাক্টের সাথে সাথে ওই প্রোডাক্টের দাম কত দেওয়া আছে, তো অবশ্যই স্কিপ না করে আপনারা দেখতে থাকবেন, কারণ যদি স্কিপ করেন তাহলে আর এগুলো দাম দেখতে পাবেন না। আর অবশ্যই এখানে বলতে গেলে সবচেয়ে ভালো ব্র্যান্ডের ছিল এটা, এটা হচ্ছে আমাদের টলসেনের অ্যান্টি কাটার, আর এটা হচ্ছে সবচেয়ে দামি, এটা হচ্ছে প্লাস্টিক বাইক হোল্ডার, খুব একটা ভালো কোয়ালিটি না তবে দাম অনুযায়ী ঠিকই আছে, আর সবগুলো তো বলেই দিলাম, এগুলো খুবই চিপ এবং এগুলো আপনারা কিনতে পারেন। ওকে সো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো গ্যাজেট রিভিউ আনবক্সিংয়ে।